আসসালামু আলাইকুম, আমি নয়েসের ইসলাম কাশিদ, আমি ময়মনসিংহে থাকি। আপনারা সবাই জানেন ময়মনসিংহ খুবই পুরাতন শহর। আমি লেখাপড়া করি, গান করি, আবৃত্তি করি, ড্রয়িং করি এবং মক্তবে পড়তে আসি। তবে হ্যাঁ, আমি স্বাস্থ্যবিধি মেনে এখানে পড়তে আসি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মক্তবের সকালের দৃশ্য। এটা ময়মনসিংহের কাচিঝুলিতে অবস্থিত। আঞ্জুমান ঈদগাহ মসজিদ। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খান একটি খেলার মাঠ তৈরি করেছিলেন 1962 সালে। ২৭ একর জমি ও একটি পুকুর সহ তারপর মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য তার হাতিশালা করেন এখানে। প্রতি বছর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে নামাজ আদায় হয় এখানে। মাঠের চারদিকে বিভিন্ন গাছের সারি। খুব সুন্দর আঞ্জুমান ঈদগাহ মসজিদ, আমার মক্তব। ধন্যবাদ, আমি আর একদিন নিয়ে আসবো ময়মনসিংহ শহরের অন্য একটি জায়গায়। ততদিন আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।